দর্শক, করোনার এই সংকটাপন্ন সময়ে বেশ কিছু পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে, এই ব্যাপারে আজকের কি পরিস্থিতি তা আমরা বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে, সাভার থেকে এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই চলে যেতে চাই গাজীপুরে, সেখানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহমুদা শিকদার। মাহমুদা, আজকের কি পরিস্থিতি দেখছেন আপনি, আর পোশাক কারখানা ভাঙচুরের ঘটনায় কোনো মামলা করা হয়েছে কিনা সামগ্রিক তথ্য জানান। সৌরভি, আপনি জানেন গাজীপুরে গতকাল প্রায় 7 থেকে 8টি এবং টঙ্গীর 2টি মোট 10টির কাছাকাছি কারখানায় বকেয়া বেতনের দাবিতে ভাঙচুর হয় এবং রাস্তায় 2টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়, এবং এরই পরিপ্রেক্ষিতে গতকালকে রাতেই বাসন থানায় 2টি মামলা দায়ের করা হয়। একটি স্টাইলিশ গার্মেন্টসের পক্ষ থেকে, এবং সেখানে প্রায় 12 জনের নাম উল্লেখ করে 300 থেকে 400 জনকে অজ্ঞাতনামা করে মামলাটি দায়ের করা হয়। এবং দ্বিতীয় মামলাটি ক্রাউন ফ্যাশন থেকে করা হয়, সেখানকার যিনি এইচআর অ্যাডমিন আছেন ম্যানেজার, সে এই মামলাটি দায়ের করেন এবং সেখানে কোনো নাম উল্লেখ করা হয়নি। প্রায় 100 থেকে 150 জন নাম উল্লেখ না করেই তাদের নামে মামলা করা হয়। মোট এই পর্যন্ত 2টি মামলায় প্রায় 500 থেকে 550 জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন গাজীপুরের ডিসি ক্রাইম শরীফুর রহমান। এছাড়া আমি গাজীপুরের যিনি ডিসি ক্রাইম আছেন শরীফুর রহমান, তার সাথে কথা বলে আমি যেটি জানতে পারি, যেহেতু গতকালকে গাজীপুরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেই গেছে, তো এই জন্য সকাল থেকেই গাজীপুরের জিএমপি পুলিশের পক্ষ থেকে 3 প্লাটুন পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ সকলেই গাজীপুরের বিভিন্ন এলাকাতে, যেমন ভোগড়া বাইপাস এবং গাজীপুর থেকে জয়দেবপুর যাওয়ার যে আঞ্চলিক সড়ক আছে সেই সড়কের বিভিন্ন স্থানে তারা আছে, নিয়োজিত আছে, যাতে আজকে কোনো ধরনের এই ধরনের অপ্রীতিকর যত কোনো ধরনের ঘটনা না ঘটে। এবং এর পাশাপাশি আপনি দেখেছেন আমি কলম্বিয়া একটি গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগে আমি মন্ডল গ্রুপের গার্মেন্টসের সামনে ছিলাম, সেখানকার চিত্র এবং এখানকার চিত্র দুটি সম্পূর্ণ আলাদা। এখানে কোনো ধরনের নিরাপত্তা এবং সামাজিক দূরত্ব আমরা যারা শ্রমিক আছে তাদের ভিতরে আমরা দেখতে পাইনি। এবং এর পাশাপাশি করোনার একটা আপডেট আমি দিয়ে দিতে চাচ্ছি, সেটা হলো যে গাজীপুরে এখন পর্যন্ত 325 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, এবং যার মধ্যে 114 জনই আছে গাজীপুর সদর এলাকাতে। তো সেই হিসেবে গাজীপুর সদরের অবস্থা সত্যি আশঙ্কাজনক অবস্থাতে আছে, এবং গার্মেন্টসের যে শ্রমিক আছে তাদের যদি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে থাকে, প্রতিদিনই যদি তারা বেতন বকেয়া বেতনের দাবিতে তারা মাঠে নামে, তাহলে সত্যি এই ব্যাপারটি দিনকে দিন একটু খারাপ পরিস্থিতি সৃষ্টি করে বলে ধারণা করছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সাবধানে তথ্য সংগ্রহ করবেন। দর্শক, আমরা এখন চলে যেতে চাই সাভারে। সাভারের পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শফি মাহমুদ। শফি, পোশাক কারখানায় কি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, আর শ্রমিকরা কি বলছেন? সুরভি, পোশাক কারখানার স্বাস্থ্যবিধি মানার বিষয়টি আসলে পুরোপুরি যে মানা হচ্ছে এটা বলা যাচ্ছে না, কারণ বাইরে যে গার্মেন্টস কারখানাগুলো রয়েছে তার মধ্যে অর্ধেকের মতো কারখানায় খুলে দেওয়া হয়েছে, যেগুলিতে স্বল্প পরিসরে এবং সীমিত পরিসরে উৎপাদন কার্যক্রম চলছে। তবে শ্রমিকদের উপস্থিতি অনেকটাই কম, কারণ অনেক শ্রমিকই যেহেতু সাভারের বাইরে, তাদের বিভিন্ন এলাকা থেকে এসে সাভারে থেকে তারা গার্মেন্টস কারখানায় চাকরি করেন, অনেকে এই ছুটিকালীন সময়ে বাড়ি চলে গিয়েছিলেন, গণপরিবহন বন্ধ থাকার কারণে তারা ফিরে আসতে পারেননি। যারা স্থানীয়ভাবে রয়েছেন তারা কারখানায় যোগ দিয়েছেন। কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং আমরা নিজেরা ঘুরে আমি যতটুকু দেখতে পেরেছি যে বেশিরভাগ কারখানায় আসলে হ্যান্ড স্যানিটাইজার সহ যে সাবান পানির ব্যবস্থা এটা তারা রেখেছেন। বেশ কিছু কারখানায় দেখেছি তারা প্রবেশের ক্ষেত্রে যে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় 3 ফিট থেকে 4 ফিট দূরত্ব বজায় রেখে তারা এক একজন করে শ্রমিক প্রবেশ করাচ্ছেন। কয়েকটি কারখানায় দেখেছি তারা যে তাপমাত্রা পরীক্ষা করার যে যন্ত্র সেটি দিয়ে দেখে দেখে শ্রমিকদেরকে প্রবেশ করাচ্ছেন। তবে এইটুকু আসলে যথেষ্ট বলে মনে হয়নি, যেহেতু পুরোপুরি জীবাণুনাশক দিয়ে তাদেরকে সার্বিকভাবে জীবাণুমুক্ত করে কারখানায় প্রবেশ করানো পুরোপুরি সম্ভব হচ্ছে না, তাই একটা ঝুঁকি বাহিরের কারখানাগুলিতে থেকেই যাচ্ছে। তবে ভিন্ন চিত্র হচ্ছে ইপিজেড, ইপিজেড কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 50টি কারখানা খোলা রয়েছে, যার মধ্যে 20% শ্রমিকের উপস্থিতি রয়েছে, এবং তারা সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই সব ধরনের শ্রমিকদেরকে এখানে প্রবেশ করাচ্ছেন। এবং
ইপিজেড কর্তৃপক্ষ আরেকটি বিষয় জানিয়েছেন যে যেহেতু গণপরিবহনগুলি বন্ধ, শ্রমিকদেরকে আসতে কষ্ট হচ্ছে, তাই যারা স্থানীয়ভাবে রয়েছেন শুধুমাত্র তাদেরকে কারখানায় ঢোকার জন্য বলা হয়েছে। যারা দূর দূরান্তে রয়েছেন তাদেরকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। তার পাশাপাশি যারা এখানে ইপিজেডের শ্রমিক রয়েছেন তারা আসলে কারখানায় যেহেতু একটি সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজন রয়েছে, সেই জন্য ইপিজেডের বেশ কিছু কারখানায় আমরা দেখেছি যে আসলে কম পরিমাণে শ্রমিক দিয়ে তারা কাজ চালাচ্ছেন। তো সাভারের যে বাহিরের শিল্প কারখানাগুলি সেগুলিতে আসলে ঝুঁকির পরিমাণটা রয়ে যাচ্ছে। এই ছিল সাভারের সর্বশেষ পরিস্থিতি। শফি মাহমুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। এখন আমরা চলে যেতে চাই চট্টগ্রামে। গতকাল চট্টগ্রামে পূর্ব ঘোষণা ছাড়াই পোশাক কারখানা বন্ধ করে দেয়া ও বেতনের দাবিতে বিক্ষোভ করেছিল শ্রমিকরা। আজকের পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, গতকালের বিক্ষোভের পর সমস্যার সমাধানের কোনো আশ্বাস মিলেছে কিনা, আর আজকে কারখানায় শ্রমিকদের উপস্থিতি কেমন দেখছেন? আপনারা জানতে চাই, আপনারা জানেন গত তিন দিন আগে থেকে চট্টগ্রামের তিনটি ইপিজেটে মোট 1 লাখের অধিক শ্রমিক এসব বিভিন্ন কারখানায় যোগ দিয়েছেন। এবং গতকালকে যে কারখানাটিতে আপনার আন্দোলন হয়েছিল, বিক্ষোভ হয়েছিল, সেটি মূলত কারখানা কর্তৃপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই এই কারখানা বন্ধ আপনার ঘোষণা করে। এর প্রতিবাদে যারা শ্রমিক তারা কিন্তু প্রায় কয়েকশো তারা যারা ওয়ার্কার তারা আসলে রাস্তায় নেমে আপনার বিক্ষোভ করেন। এবং এরপরেই কর্তৃপক্ষের সাথে তাদের একটি বৈঠক হয়, সেই বৈঠকের আশ্বাসের প্রেক্ষিতে তারা কিন্তু আজকে কাজে যোগ দিয়েছিল আমরা জানতে পেরেছি। তবে আজকে পর্যন্ত চট্টগ্রামের কোনো কারখানায় কোনো অস্থায়ী বা বিক্ষোভের খবর আমরা এখনও পাইনি। এই মুহূর্তে আমি ইপিজেড এলাকায় রয়েছি এবং আপনারা জানেন চট্টগ্রামের যে তিনটি ইপিজেড রয়েছে সেখানে মোট দুইশের অধিক আপনার কারখানা, যেখানে কাজ করে প্রায় 3 লাখের অধিক আপনার ওয়ার্কার। এবং এইসব গত তিন দিন আগে থেকে যখন ইপিজেড কর্তৃপক্ষ থেকে তারা বারবার বলছেন সীমিত আকারে তারা কারখানা খোলা রেখেছেন, আসলে ঠিক তাই নয়। এখানে 1 লাখের অধিক শ্রমিক এই মুহূর্তে কাজে যোগ দিয়েছেন এবং এখানে কোনো ধরনের সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। বিশেষ করে যখন ছুটির সময় বিকেল 3টার পর যখন আপনার ছুটি হয়, এখানে কোনো ধরনের গণপরিবহন নেই। এখানে যারা হাজার হাজার শ্রমিক তারা কিন্তু অনেক দুর্ভোগের মধ্যে তারা আসলে কাজ শেষ করে তাদেরকে বাড়িতে যেতে হচ্ছে। এবং একই সাথে আপনাদেরকে জানাতে চাই এখানে যারা চট্টগ্রামের সর্বশেষ করোনা আপডেট, করোনা কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল পর্যন্ত প্রায় 55 জন রোগী করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এরপরও কিন্তু এসব কারখানাগুলো খোলার পর এখানে কোনো ধরনের সামাজিক দূরত্ব না মানায় বিভিন্ন যারা বিশ্বজন তারা আশঙ্কা করছেন এসব গার্মেন্টস থেকে হয়তো করোনার সংক্রমণের ছড়িয়ে পড়ে একটা আশঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। জি মাসুদুল হক, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন মাহমুদ আশিকদার এবং সাভার থেকে যুক্ত হয়েছিলেন শফি মাহমুদ। আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদেরকে পোশাক কারখানার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য।